জান জান, আমার বাঁচাও প্লিজ, আমার বাঁচাও। কেন জান কি হয়েছে? জান, আমি তো পাশের বাসার একটা মুরগিকে মেরে ফেলছি, এখন তো আমার নামে কেস হইয়া গেছে, আমার তো মনে হয় আমার ফাঁসিই হবে। তুমি আমার বাঁচাও জান, যেমনে পারো আমার ফাঁসিটা ঠেকাও, আমারে যাবজ্জীবন জেলের ব্যবস্থা করো, যত টাকা লাগে আমার অ্যাকাউন্ট থেকে নিয়ে নিও, একটা ভালো উকিল ধরো। হ্যাঁ আচ্ছা আচ্ছা জান, আমি ব্যবস্থা করব, তুমি টেনশন করো না। জান, এই যে আমি সারা পাইছি, তুমি কেমন আছো? এই তো জান ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো এখন অনেক খুশি, আমার ফাঁসি হয় নাই। জান, আমার জন্য তোমার অনেক কষ্ট হয়েছে তাই না? জান, একটু তো কষ্ট হয়েছে, বিচারক তো কোনো ভাবেই রাজি হচ্ছিল না তোমাকে যাবজ্জীবন দিতে। কেন জান, আমাকে কি ফাঁসির রায় দিছিল? আরে না, জজ সাহেব তো তোমাকে বেকসুর খালাস দিয়েছিল, কিন্তু তোমার কথা রাখতে গিয়া জজ সাহেবকে অনেক টাকা দিছি যাবজ্জীবন কারাদণ্ডের জন্য। আল্লাহ রে, কি কইলি তুই? দাঁড়া, আজকে তোরে মাইরা খুন কইরা আমি আজকে ফাঁসিতে ঝুলবো। জান, জানো আমি না আজকে একটা দারুণ চালাকি করছি পরীক্ষার খাতায়। কি করেছো জান, নকল করেছো নাকি? আরে না জান, তুমি তো জানো আমি কথা বলার শেষে বাল বলি, এটা আমার অভ্যাস তাই না? জানি তো, তো কি হয়েছে? কি আর হবে বাল, আমি পরীক্ষার খাতায় লেখা শেষে দেখি সবগুলা লাইনের শেষে বাল লিখে ফেলছি। হাই হাই, পরে কি করছো? আর কি করব, প্রতিটা লাইনের শেষে বাল কেটে দিতে লাগলাম, কিন্তু হঠাৎ দেখি টাইম শেষ হইয়া যাইতাছে, তাই চালাকি করে খাতার শেষে লিখে দিছি, স্যার সময়ের অভাবে সবগুলো বাল কাটতে পারি নাই, বাকিগুলা আপনি কেটে দিন। আচ্ছা টুনি, তুমি কেমন ছেলে বিয়ে করবে বলো তো? অবশ্যই কোটিপতি। যদি কোটিপতি না পাস? তাহলে 50 লাখ ওয়ালা দুজন হলেও চলবে। যদি তাও না পাস তাহলে কি করবি? তাহলে 25 লাখ ওয়ালা চারজন হলেও চলবে। এই যে টুনি আফা, যখন 1000-এ নামাইবেন তখন আমারে একটু জানাইয়েন। কি রে টুনি, কেমন আছিস, বহুদিন পরে দেখা, শুনেছিলাম তুই নাকি অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছিলি হঠাৎ করে, কেমনে কি কত? তা ঠিকই শুনেছিলি, আমি এক সময় বিল গেটসের মতো চলাফেরা করেছি, বিলাসবহুল হোটেলে থেকেছি, দামি খাবার খেয়েছি, অনেক দামি গাড়ি কিনেছি। তা না হয় বুঝলাম, কিন্তু এখন তোর এই অবস্থা কেন, দেখে তো ফকিরের মতো মনে হচ্ছে। আমাকে পুলিশ ধরেছিল, 10 বছরের সাজা হয়েছিল। কিন্তু কেন? আরে তেমন কোনো কারণ ছিল না, বিল গেটস থানায় অভিযোগ করেছিল, তার ক্রেডিট কার্ডটা হারানো গিয়েছে, আর ওই ক্রেডিট কার্ডটা আমার কাছেই ছিল। আচ্ছা জান, তোমার কি মনে আছে তুমি ড্রাইভিং করতেছিলে এই সেই জায়গা যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাদের? জান মনে আছে, কিন্তু আমার আজও মাথায় আসে না কেন সেদিন তুমি এত জোরে গাড়ি চালিয়েছিলে। জান, কেন তোমাকে না বলেছিলাম গাড়ি ব্রেক ফেল করছে? বলেছিলে, বাট পরে তো তুমি স্পিড আরো অনেক বাড়িয়ে দিয়েছিলে, কিন্তু কেন জান? তুমি স্পিড কমিয়ে দিলেই তো দুর্ঘটনায় ক্ষতির পরিমাণ কম হতো, আমাকে পাটা হারাতে হতো না। আরে তা না হয় হতো, কিন্তু আমি তো আর তোমার মতো অত বোকা না। কেন, কি হয়েছে, কি বোকামি করেছি আমি? আরে বোকা শোনো, আমি তো ব্রেক ফেল হওয়া সত্ত্বেও স্পিড বাড়িয়ে দিয়েছিলাম, কারণ আমি চেয়েছিলাম অ্যাক্সিডেন্ট হওয়ার আগে যেন বাড়িতে পৌঁছে যেতে পারি। আল্লাহ রে, এই জন্য তুই গাড়ির স্পিড বাড়াইছিলি? ট্রাফিক পুলিশ কইছে স্পিডের কারণে নাকি আমার পাটা হারাইতে হয়েছে। গাধার বাচ্চা, তুই সর আমার সামনে থেকে, আমি তোরে তালাক দিলাম। হ্যালো বন্ধুরা, এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো এখনই করে নাও। সবার আগে আমাদের মজার মজার ভিডিও পেতে কাম শর্টসে ফেসবুক পেজে অ্যাক্টিভ থাকো। মনে রেখো, আমাদের ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, তোমাদের ইন্সপিরেশনই আমাদের পথ চলার শক্তি।